সালিক অনলাইনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও সালাম। আমি রিপন শিকদার, সহকারী শিক্ষক বিজ্ঞান, পুলুম গোলাম সরোয়ার মাধ্যমিক বিদ্যালয়, শালিকা, মাগুরা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের চতুর্থ অধ্যায়ের পর্যায় সারণীর পটভূমি, পর্যায় সারণীর বৈশিষ্ট্য এবং ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কিভাবে তোমরা তোমাদের পর্যায় সারণীর অবস্থান নির্ণয় করবে সে সম্পর্কে আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে চলো আমরা দেখে আসি পর্যায় সারণীর পটভূমি। পর্যায় সারণীর পটভূমি মানুষ প্রাচীনকাল থেকেই বিক্ষিপ্তভাবে পদার্থ এবং তাদের ধর্ম সম্পর্কে জানার জন্য যে প্রচেষ্টা করত সেই প্রচেষ্টার সম্মিলিত রূপই হচ্ছে পর্যায় সারণী। পর্যায় সারণী কোনো একজন বিজ্ঞানীর একদিনের পরিশ্রমের ফসল নয়, এটি বহুদিন ধরে অনেক বিজ্ঞানীর সম্মিলিত আক্রান্ত পরিশ্রমের ফসল হিসেবেই আমাদের আজ আধুনিক পর্যায় সারণী। তারই ব্যাখ্যা ঘটে সর্বপ্রথম সতেরোশো ঊননব্বই সালে বিজ্ঞানী ল্যাবইসিয়ে মৌলসমূহ যেমন হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, সোডিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম প্রভৃতি মৌলগুলোকে তাদের ধর্মের উপর ভিত্তি করে দুটি ভাগে ভাগ করেন, একটি ধাতু একটি অধাতু। ল্যাবইসিয়ের এই ধাতু এবং অধাতু ধর্মের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে পরবর্তীতে মৌলসমূহকে তাদের ধর্ম অনুযায়ী সারণীতে লিপিবদ্ধ করা হয়। ঠিক তার পরবর্তী সমসাময়িক আরেকজন বিজ্ঞানী 1829 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ডোবেরাইনার আরেকটি সূত্র প্রদান করেন। সূত্রটিকে আমরা ডোবেরাইনারের ত্রয়ী সূত্র হিসেবে চিহ্নিত করি। ত্রয়ী সূত্র বিজ্ঞানী ডোবেরাইনার বলেছিলেন, একই ধর্ম বিশিষ্ট তিনটি মৌলকে যদি পর্যায়ক্রমে সাজানো যায় তাহলে প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড় দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান বা কাছাকাছি। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, একই ধর্ম বিশিষ্ট যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এটা হচ্ছে পর্যায় সারণীর এক নং গ্রুপের তিনটি মৌল। লিথিয়ামের পারমাণবিক ভর 7, সোডিয়ামের 23, পটাশিয়ামের 39। আমরা লিথিয়াম এবং পটাশিয়ামের ভরের যোগফলকে যদি আমরা দুই দ্বারা ভাগ করে গড় নির্ণয় করি তাহলে আমরা দেখতে পাবো সোডিয়ামের ভর 23-এর সমান। যেমন 7 আর 39 যোগ করলে হয় 46, যেহেতু দুর্গের গড় দুই দ্বারা ভাগ করলে হয় 23, যা সোডিয়ামের ভরের সমান। একইভাবে আমরা বলতে পারি কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বনের ভর হচ্ছে 12, নাইট্রোজেন 14, অক্সিজেন 16। আমরা যদি কার্বনের ভর এবং অক্সিজেনের ভর যোগ করে দুইতে ভাগ করি দেখবো আমরা নাইট্রোজেনের ভরের সাথে মিলে গেছে। যেমন 12 যোগ 16 ভাগ 2 = 28 ভাগ 2 = 14। নাইট্রোজেনের ভরও 14 এবং এর পারমাণবিক ভরের গড়ই হচ্ছে 14। ঠিক একইভাবে 1864 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জন নিউল্যান্ড আরেকটি সূত্র প্রদান করেন। সেই সূত্রটিকে আমরা নিউল্যান্ডের অষ্টম সূত্র বলি। বিজ্ঞানী নিউল্যান্ড বলেছিলেন, অনেকটি মৌল থেকে শুরু করে মৌলটির অষ্টম পর্যায়ে গিয়ে ওই ধর্মেরই পুনরাবৃত্তি ঘটে। একটি মৌল থেকে শুরু করে অষ্টম পর্যায়ে গিয়ে ওই মৌলের ধর্মেরই পুনরাবৃত্তি ঘটে। উদাহরণস্বরূপ বলা যায় পর্যায় দুয়ের মৌল আসছে, যেমন আমরা বলতে পারি লিথিয়াম, ব্রেলিয়াম, ব্রোন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। একইভাবে পর্যায় তিনের মৌল হল সোডিয়াম, ম্যাগনেশিয়াম,
অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। এখানে একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, বিজ্ঞানী জন নিউল্যান্ড যখন এই সূত্রটি প্রদান করেছিলেন তখনও পর্যায় সারণীর 18 গ্রুপের মৌল আবিষ্কৃত হয়নি, তো নিয়ন এবং আর্গন তখনও অনাবিষ্কৃত অবস্থায় ছিল। বিজ্ঞানী নিউল্যান্ড দেখিয়েছিলেন প্রথম মৌল ছিল লিথিয়াম, লিথিয়াম থেকে শুরু করে আমরা যদি পরপর 8টি মৌল গুণি দেখবো যে লিথিয়ামের ধর্মে সোডিয়ামের ধর্মের পুনরাবৃত্তি ঘটে, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8। লিথিয়াম এবং সোডিয়াম মূলত পর্যায় সারণীর 1 নং গ্রুপের মৌল, উভয় হচ্ছে খাদ ধাতু। একইভাবে বেরিলিয়াম থেকে যদি শুরু করি 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ম্যাগনেসিয়াম এবং বেরিলিয়াম মূলত পর্যায় সারণীর 2 নং গ্রুপের মৌল, যাদেরকে আমরা মৃৎক্ষার হিসেবে চিহ্নিত করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বশেষ রাশিয়ান বিজ্ঞানী মেডেল আরেকটি সূত্র প্রদান করেন 1869 খ্রিস্টাব্দে। বিজ্ঞানী মেন্ডেলিফের সূত্রটিকে আমরা পর্যায় সূত্র হিসেবে চিহ্নিত করি, পর্যায় সূত্র হিসাবে চিহ্নিত করি। বিজ্ঞানী মেন্ডেলিফ বলেছিলেন মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম বলেই তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। কী বলেছিলেন? বলেছিলেন মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম বলে তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। পরবর্তীতে যখন পর্যায় সারণীতে মৌলগুলোকে তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানো গিয়েছিল তখন দেখা গিয়েছিল মেন্ডেলিফের পর্যায় সারণী অনেক বৈষম্য বিরাজমান। ঠিক এই বৈষম্য দূর করায় 1913 খ্রিস্টাব্দে বিজ্ঞানী মসলে আরেকটি সূত্র প্রদান করেন, যাকে আমরা আধুনিক পর্যায় সূত্র হিসেবে চিহ্নিত করি, আধুনিক পর্যায় সূত্র। বিজ্ঞানী মেন্ডেলিফের যে সূত্রটি ছিল মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্ম বলে তাদের পারমাণবিক ভরের সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। বিজ্ঞানী মসলে বলেছিলেন মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্ম বলে তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা পর্যায় সারণীর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। পর্যায় সারণী মূলত একটি টেবিল বা ছক, টেবিলে যেমন সারি বা কলম বিদ্যমান, পর্যায় সারণীর ঠিক একইভাবে সারি বা কলম বিদ্যমান। পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে বিস্তৃত সারিগুলোকে আমরা পর্যায় এবং খাড়া স্তম্ভগুলোকে আমরা গ্রুপ হিসেবে চিহ্নিত করি। আধুনিক পর্যায় সারণীর বর্গাকার ঘরগুলোতে মোট 118টি মৌল বিদ্যমান। এখন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পর্যায় সারণীর এই ছক থেকে যদি আমরা যে বৈশিষ্ট্যগুলো উপনীত হয়, এখানে বলা আছে পর্যায় সারণীতে 7টি পর্যায়, 1 থেকে 7 পর্যন্ত পর্যায়, তাহলে পর্যায় সারণীতে 7টি পর্যায় এবং 18টি গ্রুপ বিদ্যমান। প্রতিটি পর্যায় বাম দিকে 1 থেকে শুরু করে ডান দিকে 18 পর্যন্ত বিস্তৃত। পর্যায় সারণীর নিচে আলাদাভাবে যে দুটি সারি বিদ্যমান তার নাম ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড, এটি মূলত পর্যায় 6 এবং 7-এর মৌল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম পর্যায়ে মাত্র দুটি মৌল বিদ্যমান, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে 8টি করে মৌল বিদ্যমান, চতুর্থ পঞ্চম পর্যায়ে 18টি করে মৌল বিদ্যমান, ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে 32টি করে মৌল বিদ্যমান। প্রথম গ্রুপে আমরা দেখছি 7টি মৌল বিদ্যমান, দ্বিতীয় গ্রুপে আমরা দেখতে পাই 6টি মৌল বিদ্যমান, তৃতীয় গ্রুপে যদি আমরা ভাবি তৃতীয় গ্রুপে মোট 32টি করে মৌল বিদ্যমান, 4 থেকে 12 পর্যন্ত গ্রুপগুলোতে 4টি করে মৌল বিদ্যমান। একইভাবে বলতে পারি আমরা গ্রুপ 13 থেকে 17 পর্যন্ত 6টি করে মৌল এখানে বিদ্যমান এবং গ্রুপ 18 গ্রুপে মোট 7টি করে মৌল বিদ্যমান। এই সারণের উপর ভিত্তি করে বিভিন্ন সময়ে যে বৈশিষ্ট্য উপর ভিত্তি করে নামকরণ করা হয়েছে, আমরা পর্যায় সারণীর 1 নং গ্রুপকে আমরা বলতে পারি
খার ধাতু। পর্যায় সারণীর দুই নম্বর রূপকে আমরা বলতে পারি মৃৎক্ষার ধাতু। পর্যায় সারণীর তিন থেকে বারো পর্যন্ত মৌলগুলোকে আমরা বলতে পারি অবস্থান্তর মৌল। পর্যায় সারণীর সতেরো নম্বর রূপকে আমরা বলতে পারি হ্যালোজেন। পর্যায় সারণীর আঠারো নম্বর রূপকে বলতে পারি আমরা নিষ্ক্রিয় মৌল। এবং পর্যায় সারণীর শুধুমাত্র এগারো নম্বর রূপে বলতে পারি আমরা এই চারটি মৌল, কপার, সিলভার, গোল্ড এবং আর্জেন্ট রঙ্গজন বাদে আমরা এই উপরের তিনটি মৌলকে আমরা বলতে পারি মুদ্রা ধাতু হিসেবে চিহ্নিতকরণ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় সম্পর্কে ধারণা নেব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সহজেই যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করবে। আমরা আগেই জেনেছি পর্যায় সারণীতে পর্যায় এবং গ্রুপ বিদ্যমান। আমরা যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে গ্রুপ এবং সারণী সহজেই নির্ণয় করতে পারব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা প্রথমেই পর্যায় বা সারণী নির্ণয় করে দেখি। পর্যায় নির্ণয় করার নিয়ম আমরা বলতে পারি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথই হলো তার পর্যায়। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথই হলো তার পর্যায়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি অক্সিজেন, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে আর, আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2, 2s2, 2p4, যেহেতু এর শেষ শক্তি স্তর 2, সেহেতু এর পর্যায় হলো 2। একইভাবে আমরা বলতে পারি ক্লোরিন 17, আবার ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2, 2s2, 2p6, 3s2, 3p5, এর সর্বশেষ শক্তি স্তর 3, সেহেতু এর পর্যায় হলো 3। একইভাবে আমরা যদি আরো করি আয়রন, পারমাণবিক সংখ্যা 26, উদাহরণস্বরূপ বলতে পারি ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 4d3d6। আমরা যেহেতু ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পাই আয়নের শেষ শক্তি স্তর 4, সেহেতু এর পর্যায় হলো 4। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পর্যায় নির্ণয় করবো কীভাবে আমরা? কোনো মৌলের শেষ শক্তি স্তরই হলো তার পর্যায়। এখন আমরা গ্রুপ নির্ণয় করি। গ্রুপ নির্ণয় করার নিয়ম, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে গ্রুপ তিনটি ধাপে বা স্তরে আমরা নির্ণয় করতে পারি। প্রথম শর্ত যেটা আছে, আমরা যদি মনে করি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষ শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে, তাহলে এস অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই হলো ওই মৌলের গ্রুপ। যেমন আমাদের সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি 1s2, 2s2, 2p6, 3s1, তাহলে সোডিয়ামের শেষ কক্ষপথে যেহেতু এস অরবিটাল আছে, এসে একটি ইলেকট্রন আছে, অর্থাৎ এসের মোট ইলেকট্রন হলো ওই মৌলের পর্যায়, অর্থাৎ ওই মৌলের গ্রুপ, অর্থাৎ সোডিয়ামের গ্রুপ হলো 1। একইভাবে আমরা যদি বলি ম্যাগনেশিয়াম পারমাণবিক সংখ্যা 12, যেমন 1s2, 2s2, 2p6, 3s2, এখানে ম্যাগনেশিয়ামের শেষ কক্ষপথে এসে দুইটি ইলেকট্রন আছে, অতএব এর গ্রুপ হলো 2। তাহলে আমরা বলতে পারি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথে যদি এস থাকে, এসের মোট ইলেকট্রন সংখ্যাই হলো ওই মৌলের গ্রুপ। একইভাবে আমরা দ্বিতীয় শর্ত যেটা, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে যদি এস ও পি অরবিটাল থাকে, তাহলে আমরা এস ও পি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করে আমরা গ্রুপ নির্ণয় করব। যেমন উদাহরণস্বরূপ অ্যালুমিনিয়াম, তার পারমাণবিক সংখ্যা হলো 13, যেমন 1s2, 2s2, 2p6, 3s2, 3p1, যেহেতু এর শেষ কক্ষপথে এস এবং পি অরবিটাল আছে, তাহলে এস এর ইলেকট্রন ও পি ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করলে আমরা অ্যালুমিনিয়ামের গ্রুপ নির্ণয় করতে পারি। যেমন 2+1+10, তাহলে অ্যালুমিনিয়ামের গ্রুপ কত? 13। একইভাবে আমরা যদি বলতে পারি আমরা ফসফরাসের যদি ইলেকট্রন বিন্যাস করি আমরা,
1s2, 2s2, 2p6, 3s2, 3p3. এখানে যেহেতু শেষ কক্ষপথে s এবং p অরবিটাল আছে, s এবং p অরবিটালের মোট ইলেকট্রনের সংখ্যার সাথে 10 যোগ করে ওই মৌলের গ্রুপ নির্ণয় করব। তো 2 যোগ 3 যোগ 10 ইকুয়াল টু 15। তাহলে ফসফরাসের গ্রুপ 15, অ্যালুমিনিয়ামের গ্রুপ 13। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় রুলটা হলো, হ্যাঁ, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথে যদি s অরবিটাল থাকে এবং s অরবিটালের পূর্বে যদি d অরবিটাল থাকে, তাহলে আমরা s অরবিটাল এবং d অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই হলো ওই মৌলের গ্রুপ হিসেবে চিহ্নিতকরণ করতে পারি। যেমন উদাহরণস্বরূপ আমরা ম্যাঙ্গানিজ, Mn, ম্যাঙ্গানিজ, যেমন 25 পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন বিন্যাস করলে আমাদের হয় 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3p5, 4s2। যেহেতু আমরা বলছিলাম শেষ কক্ষপথে যদি s থাকে এবং তার পূর্বে যদি d থাকে, d এবং s এর ইলেকট্রন সংখ্যা হলো ওই মৌলের গ্রুপ। d তে আছে 5টি ইলেকট্রন এবং s এ আছে 2টি ইলেকট্রন, তাহলে আমরা বলতে পারি 5 আর 2 7, মানে ম্যাঙ্গানিজের অবস্থা 7। ঠিক একইভাবে আমরা বলতে পারি জিঙ্ক, জিঙ্কের পারমাণবিক সংখ্যা 30, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s2। যেহেতু s অরবিটাল এবং d অরবিটাল আছে, তাহলে আমরা d10 এবং s এর 2 যোগ করে অবস্থান গ্রুপ নির্ণয় করি 12। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্ত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আল্লাহ হাফেজ।